সালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, ভারত স্বাধীনতা লাভ করে 1917 সালে 15ই আগস্ট মাসের পর থেকে যে সকল রাজনৈতিক ব্যক্তি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দা, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর, পি ভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ ডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক নেতা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন আপনার দেশে। পরপারে তারা যেখানেই থাকুক, মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। যে সকল মহান রাজনৈতিক নেতা এখনও আমাদের মধ্যে বেঁচে আছেন, তারা যেন সুস্থ থেকে ভারতের জনগণের তথা ভারতের গণতন্ত্রের জন্য কাজ করে দিতে পারেন, সেই প্রত্যাশা রইল পরম সৃষ্টিকর্তার নিকট। আরএস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, এদের মধ্যে গুলজারিলাল নন্দা ভারতের দুইবারের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে অন্যতম। পণ্ডিত গুলজারিলাল নন্দা ভারতবর্ষের ইতিহাসে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। গুলজারিলাল নন্দা দ্বিতীয় ভারতের প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত হিসেবে 11ই জানুয়ারি 1966 সালে শপথ নেন এবং 24শে জানুয়ারি 1967 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গুলজারিলাল নন্দার ব্যক্তিগত বিবরণ। জন্ম গুলজারিলাল নন্দা 4 জুলাই 1898 সনে শিয়ালকোট, পাঞ্জাব, ব্রিটিশ ভারত, বর্তমানে পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। মৃত্যু গুলজারিলাল নন্দা 15ই জানুয়ারি 1998 সনে আহমেদাবাদ, গুজরাট, ভারত সবাইকে কাঁদিয়ে চলে যান না আপনার দেশে। পরপরে তিনি যেখানেই থাকুক না কেন, সৃষ্টিকর জন্য তাকে ভালো রাখেন, সেই প্রত্যাশাই রইল। রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস, স্ত্রী লক্ষ্মী, এই দম্পতির সন্তান 2, পুত্র 1 কন্যা। গুলজারিলাল নন্দার প্রারম্ভিক জীবন। গুলজারিলাল নন্দা 1898 সালে 4 জুলাই ব্রিটিশ ভারত পাঞ্জাবের শিয়ালকোটে একটি পাঞ্জাবি হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। শিয়ালকোটের পরে ভারত ভাগের পর 1947 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অংশ হয়ে ওঠে। গুলজারিলাল নন্দা লাহোর, অমৃতসর, আগ্রা এবং এলাহাবাদে তিনি শিক্ষা লাভ করেন। গুলজারিলাল নন্দা 1921 সনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেন, যেখানে তিনি তার অনুরোধে গুজরাটের বসতি স্থাপন করেন। গুলজারিলাল নন্দা গবেষণাকর্মী। গুলজারিলাল নন্দা এলাহাবাদ ইউনিভার্সিটি 1920-1921 সমস্যার উপর গবেষণা ও স্কলার হিসেবে কাজ করেন এবং 1921 সনে বোম্বে ন্যাশনাল কলেজ অর্থনীতি অধ্যাপক হন। ব্রিটিশ রাজের বিরুদ্ধে আন্দোলন 1922 সনে গুলজারিলাল নন্দা আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হন, যেখানে গুলজারিলাল নন্দা 1964 সাল পর্যন্ত কাজ করেছিলেন। তিনি 1932 সনে সত্যাগ্রহের জন্য এবং আবার 1942 থেকে 1944 সাল পর্যন্ত কারাবরণ করেন। গুলজারিলাল নন্দা এলাহাবাদ ইউনিভার্সিটি এলামাইনাই অ্যাসোসিয়েশনের NCR, গাজিয়াবাদ, গ্রেটার নয়ভা অধ্যায় 2007-2008 রেজিস্ট্রেশনের নম্বর সহ সোসাইটি অ্যাক্ট 1860-এর অধীনে নিবন্ধিত 42 সদস্যের তালিকায় প্রাউড পাস্ট অ্যালাইমাইন এর সাথে সম্মানিত হন। গুলজারিলাল নন্দা লোকসভা সদস্য। গুলজারিলাল নন্দা 1957 সনে নির্বাচনে লোকসভায় নির্বাচিত হন এবং শ্রম ও কর্মসংস্থান পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী এবং পরে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। গুলজারিলাল নন্দা 1959 সনে ফেডারেল রিপাবলিক অব জার্মানি, যুগোস্লাভিয়া এবং অস্ট্রেলিয়া সফর করেন। গুলজারিলাল নন্দা 1962 সনের নির্বাচনে গুজরাটের
সবরকান্তা নির্বাচনী এলাকা থেকে লোকসভায় পুনর্নির্বাচিত হন। তিনি 1962 সালে কংগ্রেস ফোরাম ফর সোশ্যালিস্ট অ্যাকশনের সূচনা করেন। গুলিলাল নন্দ 1962-63 সালে কেন্দ্রীয় শ্রম ও কর্ম সংস্থার মন্ত্রী এবং 1963-66 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। গুলিলাল নন্দ হরিয়ানায় কাইথল লোকসভা নির্বাচনী এলাকা থেকে 1967 সাল এবং 1971 সালের নির্বাচনে লোকসভায় পুনর্নির্বাচিত হন। গুলিলাল নন্দ একজন নীতিবান মানুষ ছিলেন। 1971 সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এই বলে যে তিনি সেই যুগে রাজনীতি পছন্দ করেন না। গুলিলাল নন্দ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। গুলিলাল নন্দ 13 দিনের জন্য দুবারে ভারতের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার 1966 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর এবং দ্বিতীয়বার 1966 সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। তিনি এই উভয় সময়কালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ছিলেন এবং এই কারণেই তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছিল। ভারতের সংবিধানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কোনো বিধান নেই, যেমনটি ব্যাপকভাবে প্রচলিত কিন্তু ভুলভাবে। তারা উভয় পদই অঘোষিত ছিল, তবুও 1962 সালে চীনের সাথে যুদ্ধের পর নেহরুর মৃত্যুর পর এবং 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পর লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর দেশের সম্ভাব্য বিপদের কারণে তারা তৎসংবেদনশীল সময় এসেছিলেন। গুলিলাল নন্দ 1998 সালে 15 জানুয়ারি 99 বছর বয়সে মারা যান। 25 নভেম্বর 1997 থেকে যখন প্রাক্তন মালাউইয়ান প্রেসিডেন্ট হেস্টিংস বান্দা মারা যান, গুলিলাল নন্দ নিজের মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে বয়স্ক জীবিত প্রাক্তন রাষ্ট্রনেতা। তার মৃত্যুতে গুলিলাল নন্দ ছিলেন দ্বিতীয় এবং তৃতীয় জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শেষ জীবিত সদস্য এবং 19 শতকের জনগণকারীর শেষ জীবিত রাষ্ট্রনেতা গুলজারিলাল নন্দা। গুলিলাল নন্দ গান্ধীবাদী জীবনী। গুলিলাল নন্দ খুব সাধারণ জীবনযাপন করতেন। মৃত্যুর সময় কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, রাজনীতিকে কখনোই পারিবারিক জীবনের প্রভাব ফেলতে দেননি। তবুও গুলিলাল নন্দ সবসময় তার পরিবারের জন্য যথেষ্ট সময় পেতেন। তিনি একবার তার সরকারকে একটি গাড়ির জন্য ড্রাইভার সরবরাহ করেছিলেন যা তার পরিবারে ব্যবহার করছিল। গুলিলাল নন্দ তার পরিবারকে কখনোই তার সরকারি গাড়ি ব্যবহার করতে দেননি। তিনি একবার তার কর্মীদের উপর রেগে যান যখন তিনি জানতে পারেন যে তার নাতি তেজস তার অফিসের কাগজ ব্যবহার করে একটি ছবি আঁকেন। তিনি অবিলম্বে বাজার থেকে কাগজ কিনেছিলেন এবং গুলিলাল নন্দ নাতিকে এটিতে আঁকার জন্য দিয়েছিলেন। গুলিলাল নন্দ দেশ ক্রমবর্ধমান দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং সাধারণভাবে কর্মকর্তা ও জনগণের দ্বারা অপচয়কারী খরচ কমানোর পরামর্শ দেন। গুলিলাল নন্দ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাও বিরোধিতা করেছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে ভারতের গণতন্ত্র আনার জন্য আত্মত্যাগের অত্যাচারের কারণে অর্থহীন হয়ে পড়ে। শুধু ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা এর জীবনী পাঠ করে বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়, ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুণে ক্ষমা করে দেবেন, ভুলগুলো ধরে দিলে অবশ্যই শুধু নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমাপ্রার্থনা করছি, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।